দিকে নজর রাখবো, কারণ কুলতলিতে ব্যবসায়ীদের গাড়ি থামিয়ে লুটপাট করা হয়েছে এমনই অভিযোগ, ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এমন অভিযোগ উঠে আসছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থামিয়ে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো তথাগত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। তথাগত, ঠিক কি হয়েছে? দেখো, বেশ কয়েকজন ব্যবসায়ী যারা পুজোর আগে মালপত্র কেনার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ঠিক সেই সময় কিন্তু ফুলতলিতে ভোর রাতে এই ঘটনা ঘটে। এবং ব্যবসায়ীদের যেটা দাবি, তাদের সবার কাছ থেকে মিলিয়ে মোট 7 লক্ষ টাকা ছিনতাই করা হয়, এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে, মূলত ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা ছিনতাই করে নেওয়া যাওয়া হয়েছে। এবং এই ঘটনার পর গুলিও চালায় দুষ্কৃতীরা, যদিও ব্যবসায়ীদের কারো গুলি লাগেনি। তবে এই ঘটনায় যে ট্রাকের মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন, সেই ট্রাকের চালক এবং খালাসিকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ। এবং এই ঘটনায় কিছুক্ষণ আগে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, তবে এই ঘটনা জেরে ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। শুক্লা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।